وَقُلْ جَاءَ الْحَقُّ وَزَهَقَ الْبَاطِلُ إِنَّ الْبَاطِلَ كَانَ زَهُوقًا. وعليكم السلام ورحمة الله وبركاته. حمد ومسلين أما بعد. জি ভাইজান, আপনি যারা প্রশ্ন করেছেন যে সম্প্রতি সৌদি আরবে হ্যালোইন উদযাপন সম্পর্কে যে সোশ্যাল মিডিয়ায় সংবাদ ছড়িয়ে পড়েছে তার বাস্তবতা বা সত্যতা কী, এক্ষেত্রে কয়েকটি কথা বলার আছে ভাইজান। প্রথম কথা হলো যে সৌদি আরব একটি দেশ, যে দেশে ভালো এবং খারাপ উভয় ধরনের মানুষ রয়েছে। একথা ঠিক নয় যে, বা এটা কথাও নয় যে সৌদি আরবের সকলে জান্নাত যাবে, এটা ঠিক নয়। সৌদি আরবের সকলে যে জান্নাত যাবে এটা ঠিক নয়, বা এটা কথা নয়, বা এটা কোনো তথ্যও নয়। বরং সৌদি আরবের লোকেদের মধ্যে অনেকে জান্নাতি হবে, আবার অনেকে জাহান্নামী হবে। এটা ঠিক কথা যে বিশ্বের মধ্যে যতগুলি দেশ আছে তার মধ্যে তুলনামূলকভাবে সৌদি আরবের লোকেরা বেশি ধার্মিক এবং বেশি সংখ্যায় ধার্মিক। যতগুলো দেশ আছে, সে যদি আমরা মোটামুটি ভালো দেশগুলো ধরি, কুয়েত, কাতার, এই সমস্ত দেশগুলোর কথাও ধরি, তবুও সৌদি আরব আলহামদুলিল্লাহ বিশ্বের মধ্যে এমন একটি দেশ যাদের ভালো সংখ্যা বেশি, যাদের ভালোর সংখ্যাটা বেশি। তার মানে এই নয় যে তাদের মধ্যে খারাপ কেউ নেই, অবশ্যই তাদের মধ্যে খারাপও আছে। সেজন্য আমাদেরকে সেই রকম ভাবে ভাবা উচিত যে সৌদি আরব মানেই তারা সবাই ফেরেস্তা নয়, সৌদি আরব মানেই তারা সকলেই ফেরেস্তা নয়। তাদের মধ্যে ভালো মানুষও আছে, ঠিক একই রকম ভাবে কিছু খারাপ মানুষও আছে। তাদের মধ্যে যেরকম অধিক সংখ্যক লোক জান্নাতি আছে, ঠিক একই রকম ভাবে কিছু সংখ্যক মানুষ জাহান্নামীও আছে। তো এটা আমাদের ব্রেন রাখতে হবে। আমাদের একটা ইমোশনাল কাজ করে যে সৌদি আরব এরকম কাজ করছে, হায় হায় কি হবে। আরে ভাই, সৌদি আরব কেন করতে পারবে না? কারণ সৌদি আরবের লোকেদের মধ্যে তো সব অনেক আছে যারা জাহান্নামে যাবে, অনেক আছে যারা খারাপ, যারা পাশ্চাত্য সভ্যতা অনুকরণ করে। তো এটা ধরে রাখতে হবে যে সৌদি আরব মানেই তারা সকলে ফেরেস্তা নয়, তাদের মধ্যে অনেকে খারাপ মানুষও আছে। দ্বিতীয় কথা হচ্ছে যে সোশ্যাল মিডিয়ার যে বিষয়গুলি, এক্ষেত্রে অবশ্যই সৌদি আরবে কোনো কোনো জিনিস ঘটছে, এমন নয় যে তাদের মধ্যে কিছুই ঘটছে না, কিছু তো ঘটছেই। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে সৌদি আরবে যা ঘটছে তার অনেক বেশি বাজারে রটছে, তার অনেক বেশি বাজারে রটছে। এমন আপনি শুনলে আশ্চর্য হবেন হয়তো যে মুসলিম বিশ্বের এমন দেশ আছে যাদের সম্পর্কে যদি আপনি একটু রিসার্চ করেন তাহলে জানতে পারবেন যে ইরাক, ইরান বা এই জাতীয় শিয়া প্রধান দেশগুলি শুধুমাত্র সৌদি আরবকে বদনাম করার জন্যে প্রত্যেক বছরে 15,000 কোটি টাকা খরচ করে, 15,000 কোটি টাকা খরচ করে শুধুমাত্র সৌদি আরবকে বদনাম করার জন্যে। তো এরা এই 15,000 কোটি টাকা দিয়ে মিডিয়াগুলোকে সৌদি আরবের বিরুদ্ধে তথ্য প্রকাশ করার জন্যে বা সংবাদ প্রকাশ করার জন্যে টাকা দিয়ে থাকে। এটা খুবই হতাশাজনক বা দুঃখজনক, কিন্তু এটা ঘটছে, কিন্তু এটা ঘটছে। তারপরও আমি এটা বলবো যে তবু সৌদি আরবের এমন নয় যে কিছুই ঘটছে না, অবশ্যই তাদের মধ্যে কিছু ভুল ভ্রান্তি হচ্ছে, তাদের মধ্যে কিছু ঘটছে, কিছু ঘটছে, তবে অতটা নয় যতটা বাজারে প্রচার হচ্ছে বা রটছে। এটা হলো দ্বিতীয় কথা। তৃতীয় কথা হচ্ছে যে যখন কোনো সংবাদ আমরা শুনব সৌদি আরব সম্পর্কে বা অন্য কোনো দেশ সম্পর্কে বা কোনো ব্যক্তি সম্পর্কে, তখন অ্যাজ এ মুসলিম আমাদের স্ট্যান্ড কী হওয়া দরকার, আমাদের ধারণা বা আমাদের ইমান কী হওয়া দরকার এ সম্পর্কে। যেহেতু ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, ইসলাম আমাদেরকে সেই নির্দেশনা দিয়েছে আলহামদুলিল্লাহ। ইসলামের নির্দেশনা কি? ইসলামের নির্দেশনা হলো কোনো সংবাদ শোনা মাত্রই তাকে বিশ্বাস করা যাবে না, কোনো সংবাদ শোনা মাত্রই তাকে বিশ্বাস করা যাবে না, আগে তাকে যাচাই বাছাই করতে হবে।
যদি আপনার মধ্যে বা আমার মধ্যে যাচাই বাছাই করার সামর্থ্য আছে বা প্রসেস আছে বা মাধ্যম আছে, তাহলে আমরা আগে সেই সংবাদের সত্যতা যাচাই করব, তারপরে বিশ্বাস করব। আর যদি যাচাই করার মাধ্যম না থাকে, যাচাই করার উপায় না থাকে, তাহলে আমরা সে সম্পর্কে নীরব থাকব, কোনো মন্তব্য করব না বা অন্তরে কোনো ধারণা পোষণ করব না, যেহেতু আমরা এখনও ওর সত্যতা বা ওর মিথ্যা সম্পর্কে সুনিশ্চিত নই। সেজন্য আমরা সে সম্পর্কে নীরবতা পালন করব, তার থেকে বা তার সে সম্পর্কে মন্তব্য করা থেকে বিরত থাকব। যেমন আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন সূরাতুল হুজরাত সূরা নম্বর 49 আয়াত নম্বর 6 এর মধ্যে, যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন জাআকুম ফাসিকুন বিনাবাইন, যখন কোনো আগন্তুক ব্যক্তি তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসবে, ফাতুসবিহু, তোমাদের প্রথম কাজ হচ্ছে সেটাকে যাচাই বাছাই করা। সেটাকে যাচাই বাছাই করা, কেন যাচাই বাছাই করবে, কেন যাচাই বাছাই করবে, না করলে ক্ষতি কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আনতুসিব কওমাম বিজাহালাতিন, হতে পারে তুমি শোনামাত্রই বিশ্বাস করার কারণে সে জাতির উপরে বা কোনো ব্যক্তির উপরে কোনো পদক্ষেপ নিয়ে নেবে, কোনো রিয়াকশন করবে, রিয়াকশন করার পরে, মন্তব্য করার পরে তুমি জানতে পারছো যে না, আমি তো আবেগে এটাকে তাড়াহুড়ো করে ফেলেছি, আদৌ এরকম ঘটেনি বা এরকম হয়নি বা এরকম বলেনি। তখন কি হবে? فَتُصْبِحُوا عَلَى مَا فَعَلْتُمْ نَادِمِينَ, তখন তুমি তোমার কৃতকর্মের জন্য লজ্জিত হবে। তো ওই লজ্জা থেকে বাঁচার জন্য, পরে আফসোস করার থেকে বাঁচার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ দিয়েছেন যে আগে যাচাই বাছাই করো, পদক্ষেপ নেওয়ার আগে, সিদ্ধান্ত গ্রহণের আগে, রিয়াকশন করার আগে অবশ্যই তাকে যাচাই বাছাই করতে হবে, তারপরে মন্তব্য করতে হবে, তারপর তাকে বিশ্বাস করতে হবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ মুসলিমের মধ্যে ভূমিকা বা মুকদ্দমার 5 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিফা বিল মারই কাযিবান আইহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, একজন ব্যক্তির ক্ষেত্রে মিথ্যুক হওয়ার জন্য এতটাই যথেষ্ট যে সে প্রত্যেক শোনা কথা লোককে বলবে বা প্রত্যেক শোনা কথা বিশ্বাস করবে। তো এটা কোরআন হাদিসের উভয়ের ক্ষেত্রেই এটা নিষিদ্ধ, প্রত্যেক শোনা কথা বিশ্বাস করা যাবে না, যাচাই বাছাই করার পরেই সিদ্ধান্তে আসতে হবে। এখন যে ঘটনাটা সম্পর্কে আলোচনা করছি আমরা, হ্যালোইন সম্পর্কে, যে 31 নভেম্বর যে ঘটনাটা ঘটেছে, এ সম্পর্কে দুটি মত পাওয়া যায়। এক, যে অধিকাংশ মিডিয়া, বিশেষ করে বাংলা মিডিয়াগুলো, বাংলাদেশ বা অন্যান্য মুসলিম দেশগুলো বা অন্য বিভিন্ন মুসলিম ইউটিউবার যেটা ঘটাচ্ছে, সেটা কি যে সৌদি আরব সরকার কর্তৃক বা সৌদি আরবের প্রশাসনের সহায়তায় এই উদযাপন করা হয়েছে। আবার অনেক অথেন্টিক সোর্স থেকে আমরা জানতে পারছি, যেরকম আরব গ্যাজেট বা সৌদি গ্যাজেট, এই ধরনের অথেন্টিক সোর্সগুলো থেকে জানতে পারছি বা সৌদি আরবের যে অফিসিয়াল ওয়েবসাইট সেগুলো থেকে জানা যাচ্ছে যে না, কিছু সংখ্যক যুবক হঠাৎ এরকমভাবে হ্যালোইন উদযাপনের নামে চেহারা বিকৃতি করে বা মাস্ক পরে রাস্তায় বাহির হয়েছিল, তাদেরকে ধরার পরে দমন করা হয়েছে, তাদেরকে ধরার পরে মানে আইনিভাবে বা প্রশাসনিকভাবে তাদেরকে দমন করা হয়েছে, তাদের ওই উদযাপন বন্ধ করা হয়েছে। তো দুটোর মধ্যে কোনো একটা ঘটেছে, তবে এটা নিশ্চিত যে কিছু ঘটেছে, কিছু ঘটেছে। তো সেক্ষেত্রে যদি এরকম হয়, অবশ্যই এটা নিন্দনীয় কাজ, অবশ্যই এটা নিন্দনীয় কাজ, কেননা এই আকিদা, হ্যালোইনের মূল আকিদা হচ্ছে যে হ্যালোইনটা অনেক আগেই তৈরি হয়েছে, যেটা সেল্টিক নামক একটা জাতি যারা আয়ারল্যান্ড বা ফ্রান্স ওই সমস্ত এলাকার মধ্যে বসবাস করত, তাদের ধারণা ছিল যে গরমের দিন শেষ হওয়ার পরে, গরমের দিন শেষ হয়ে যাওয়ার পরে যখন শীত নেমে আসছে, সেই সময় যারা বুড়া মানে খারাপ আত্মা, মানুষের যে রূহ বা আত্মা, তার মধ্যে যেগুলো খারাপ আত্মা সেগুলো মানুষের ক্ষতি করার চেষ্টা করে। তো এটা একটা অযৌক্তিক যুক্তি দিয়ে তারা এই জিনিসটি উদযাপন করেছিল তখন, বা এটা এর কোনো লজিক নেই, একদম ইললজিক্যাল বিষয় এটা, এবং চরমতম মূর্খামি এর মধ্যে আছে, যে তাদের ধারণা যে ওই সমস্ত রূহ বা আত্মাগুলো এই এই দিনগুলোতে মানুষের ক্ষতি করার জন্যে আর ফিরে যায় না, তারা এখানেই থেকে যায়, সেজন্যে তারা ওই 31 নভেম্বর ওই হ্যালোইনের নামে ভূত জিনের মতো পোশাক পরে তারা ভূত জিনকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে বা ভূত জিনকে ভয় দেখানোর চেষ্টা করে। এটা হচ্ছে হ্যালোইনের কনসেপ্ট,
তো এর মধ্যে পুরোটাই শয়তানি বা পুরোটাই ভাঁওতাবাজি, না রুহ বা আত্মা ফিরে আসতে পারে আর না রুহ বা আত্মাকে আমরা ভয় দেখাতে পারি বা ধোকা দিতে পারি, পুরোটা সম্ভব নয়। কেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরাতুল মুমিনিন সূরা নম্বর 23 আয়াত নম্বর 100 মধ্যে, যে ওয়ামিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইবআসুন, মানুষের মৃত্যুর পর একটা আড়ালের জীবন রয়েছে, একটা পর্দার জীবন রয়েছে, একটা বারযাখের জীবন রয়েছে, মানুষ অনন্তকাল সেই বারযাখের জীবনে থাকবে, সেটা কতদিন পর্যন্ত, ইলা ইয়াউমি ইবআসুন, কিয়ামত পর্যন্ত, মানুষ বারযাখের জীবনে বা ওই আড়ালের জীবনে কিয়ামত পর্যন্ত থাকবে, ওখান দিয়ে ফিরে আসতে পারবে না। কবে ফিরে আসবে? একদম কিয়ামতের দিনে, যখন সিঙ্গারে ফুঁক দেওয়া হবে তখন, তার আগে ফিরে আসতে পারবে না। তো মোট কথা হলো ভাই এখানে, যে প্রথম কথা যে আমরা সৌদি আরব সম্পর্কে একটা পজিটিভ ধারণা রাখবো, যে সেটা একটা দেশ, তার মধ্যে ভালো মন্দ উভয় রকমের মানুষ আছে। সৌদি আরবের যে রাজনীতি, আমরা সেই রাজনীতি দিয়ে ইসলামকে বিচার করব না। সৌদি আরবের যে রাজনীতি, সেই রাজনীতি দিয়ে আমরা ইসলামকে বিচার করব না, বা তার জন্য আমরা মক্কা মদিনার প্রতি কোনো সন্দেহ পোষণ করব না, বা তার প্রতি যে আমাদের ভালোবাসা বা শ্রদ্ধা থাকা দরকার, সেই ভালোবাসা এবং শ্রদ্ধায় কোনো কমতি বা খামতি রাখব না। তিন নম্বর, মিডিয়া সম্পর্কে আমাদের সতর্ক হওয়া দরকার, যে বর্তমান মিডিয়াগুলো কোন পরিপ্রেক্ষিতে কাজ করছে এবং কাদের ইশারায় কাজ করছে। চার নম্বর, যে মিডিয়ার কথাগুলো যাচাই না করা পর্যন্ত আমরা মানব না। আর ছয় নম্বর হচ্ছে, যদি সৌদি আরবে এরকম উদযাপন হয়েছে তবে সেটা অবশ্যই ন্যাক্কারজনক এবং নিন্দনীয়, আর এই যে হ্যালোইন কনসেপ্ট, এটা পূর্ণাঙ্গ শরীয়ত বিরোধী, এটা কোনো মুসলিমদের কালচার বা মুসলিমদের পালনীয় জিনিস হতে পারে না। হাজার আইন দিয়ে আল্লাহ আলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।